এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে সানস্ক্রিন ইউজ করতে হয়। এটা আমরা অনেকেই জানি না। প্রথমে আমরা খুব ভালোমতো আমাদের ফেসটা ওয়াশ করে নিব। ফেসটা ওয়াশ করার পর আমরা আমাদের রেগুলার ময়েশ্চারাইজারটা মেখে নিব। খুব ভালোমতো চোখের নিচে, আমাদের ঠোঁটের কোণায়, গলায়, সব জায়গায় আমাদের স্কিনটা আমরা ময়েশ্চার করে নিব। এবং মাথায় রাখব যেন ময়েশ্চারাইজারটা খুব ভালো মতো ব্লেন্ড হয়। কেউ যদি সিরাম ইউজ করতে চান, তারা সিরামও ইউজ করতে পারেন। ময়েশ্চারাইজারটা ব্লেন্ড করার পর আমরা সানস্ক্রিনটা ইউজ করব। আমরা পরিমাণ মতো সানস্ক্রিন নিয়ে নিব। আমি 2018 থেকে নিভিয়া সানস্ক্রিনটি ইউজ করছি। নিভিয়া সানস্ক্রিনটা বেস্ট হচ্ছে ফর কম্বিনেশন স্কিন অ্যান্ড ফর ড্রাই স্কিন। যাদের স্কিন কম্বিনেশন এবং ড্রাই, তারা নিভিয়ার এই সানস্ক্রিনটি ইউজ করতে পারে। আমি পরিমাণ মতো সানস্ক্রিন নিয়ে নিলাম। আমার গলায়, ঘাড়ে, সব জায়গাতেই আমি সানস্ক্রিন দিব, কারণ রোদে গেলে কিন্তু আমাদের গলায় ঘাড়েও রোদ লাগে। সো এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে যে মুখের সাথে সাথে আমাদের হাত, পা, গলা, ঘাড়ও যত্ন নেওয়া উচিত। এবং এই সানস্ক্রিনটার একটা ভালো দিক হলো, এটা একটা হালকা হোয়াইট আভা দেয়। যদি কারো মেকআপ করতে ইচ্ছা না করে বা বিবি ক্রিম অথবা ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা না করে, তারা এই সানস্ক্রিনটা ইউজ করে এটার উপর জাস্ট পাউডার অথবা প্রেস পাউডার দিয়েও বাইরে চলে যেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিন এক শেড হোয়াইট হয়ে গিয়েছে, এবং এই সানস্ক্রিনটা আমাকে এতটাই স্যুট করেছে যে আমার স্কিন এখন যেরকম দেখছেন এরকমই থাকবে। মানে কোনো ব্ল্যাক প্যাচ পড়বে না, বা যেটাকে আমরা কালচে ভাব বলি ওটাও হবে না। আমরা চোখের নিচেও আমরা সানস্ক্রিন দিব, ঠোঁটেও সানস্ক্রিন দিব। এবং আমরা 15 থেকে 30 মিনিট ওয়েট করব, তারপরে কিন্তু চুলার কাছে যাব অথবা রোদে যাব। বাই।